হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা পিঠা তৈরি করব, খোলা পিঠা, যেটা নোয়াখালীর খুব বিখ্যাত একটা পিঠা। তো আমি এই পিঠাটা আসলে কোনো দিনই এর আগে বানাইনি, তাও মাটির খোলাতে আজকেই প্রথম ট্রাই করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার পিঠা বানাতে কোনো প্রকার ভুল হয়ে থাকে তাহলে আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে সাহায্য করবেন। তো আমি চালের গোলাটার মধ্যে গরম পানি দিয়ে গোলাটা তৈরি করে রাখছি, কারণ গোলাটা নাকি কিছুক্ষণ রেখে দিতে হয়, ওই সময়টুকু আমার কাছে নাই, তাই আমি গরম পানি দিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি। গোলাটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি এখানে ডিম মিশিয়েছি। সবাই বলে যে অনেকগুলো ডিম দিতে হয়, কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম পিঠাটা তৈরি করব তাই আমি অল্প ডিমই দিচ্ছি, কারণ পিঠা যদি না হয় তাহলে অল্প ডিম দিয়ে ডিমের উপর দিয়েই যাক। তো এখানে দেখেন গোলা তৈরি হয়ে গেছে, আর এই হচ্ছে সেই মাটির খোলা, আর পাশে আমি গরুর মাংস গরম করে নিচ্ছি। আমি কখনোই মাটির খোলাতে পিঠা তৈরি করিনি, এটাই ফার্স্ট টাইম, তো আমার খুবই ভয় লাগছে যে আমি পারবো কি না, তবে দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি প্রথম গোলাটাই এখানে দিয়ে দিয়েছি। তো প্রথম গোলাটা না একেবারে বাজে হয়েছে, মানে পিঠাটা সুন্দর হয়নি, এরকম ঘোরাতে ঘোরাতে অনেকখানি ঘুরিয়ে ফেলেছিলাম, যার কারণে এটা চাপটির মতো হয়ে গেছে। আর আমি কাচের ঢাকনা দিয়ে ঢেকেছি যাতে আমি নিজে দেখতে পারি, কারণ বারবার নাকি ঢাকনা উঠিয়ে পিঠা দেখা যাবে না, এই জন্য কাচের ঢাকনা দেওয়ার কারণ। তো প্রথম বানানোর পরও মাশাল্লাহ খুব সুন্দরভাবে উঠে গেছে, যদিও একটু পাতলা হয়ে গেছে, তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, মানে ফার্স্ট টাইম আমি সাকসেস মনে হচ্ছে আমার কাছে। তো আমি এরপর আবার সেকেন্ড টাইম দিয়েছি, দেখেন সেকেন্ড টাইমের পিঠাটা সুন্দর হয়েছে। আর এটা ছিল আমার থার্ড পিঠা। তো এভাবেই আমি মোট 10টা পিঠা তৈরি করে নিয়েছি। এই যে দেখেন লাস্টের পিঠাগুলো না খুব সুন্দর হচ্ছিলো, আর আমি না খুব অবাক হয়ে গেছি যে ফার্স্ট টাইম বানানোর পরও আমার পিঠাগুলো এত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আর এই যে দেখেন আমরা খেতে বসে গেছি, পিঠার সাথে আমি মাংসের ঝোল নিয়েছি আর চা নিয়েছি, আর বাকিদের অবশ্যই একটু খেজুরের গুঁড়ো দিয়েছি, কি বলে ওটাকে, ঝোলা খেজুরের গুঁড় বা পাতলা খেজুরের গুঁড়, কিন্তু ওইটা যেহেতু আমি নেইনি তাই আমি ওইটার ভিডিও করিনি। তো পিঠাটা সবাই খেয়ে খুব পছন্দ করেছে, জানেন আমার বাসার সবাই এত পছন্দ করেছে আমি ভাবতেও পারিনি। যাই হোক, সব কিছুর জন্য আল্লাহ পাকের শুকরিয়া। তো আমি বারান্দায় চলে এসেছি, বারান্দায় বসে বসে একটু চা নিচ্ছি। আর এই যে বাচ্চারা দেখেন, বাইরে একটু বৃষ্টি হয়েছে, তো এই যে দেখেন চেরি একদম উঁকি ঝুঁকি দিচ্ছে, মানে আমি বলতেছি বাবা তুমি ছয়তলা থেকে কী দেখো, হ্যাঁ কী দেখো তুমি, তো এইরকম দুষ্টুমি করতেছি আর বলতেছি তুমি চা খাবা। আর এই যে দেখেন আরেকজন ঘাস খাচ্ছে, ওদের জন্য এখানে আমি ঘাস লাগিয়ে রাখি আর ওরা এখানে এসে এসে ঘাস খায়। তো ওই যে দেখেন চেরি দেখতেছে, কি দেখে, আহারে আমার বাবাটার মনে হয় বাইরে যেতে ইচ্ছে হয়। তো আমি আবার ডাকলাম, ডাকার পরে আমাকে একটা পাপ্পা দিল, এই যে একটা পাপ্পা দিয়ে আবার সে মুখ ঘুরিয়ে ফেলেছে ওইদিকে দেখতেছে। তা আমার খুব ভয় লাগছে, কারণ নিচ পর্যন্ত হচ্ছে ক্যাট প্রুফ করা, উপরে তো করি নেই, কাপড় চোপড় নাড়তে হয়, তো ভয় লাগছে, এই জন্য একটু পাশেই ছিলাম আর ওকে বললাম না ও বাবা চা খাও চা খাও। ওর আবার স্মেলটা মিল্ক ছিল, তো স্মেলটা খুব পছন্দ করেছে। যাই হোক, ওর সাথে সময় কাটালাম, পরে ওকে নিয়ে এসেছি এবং দুপুরের রান্নাটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এখানে ভাত আছে আর হচ্ছে এই মিক্সড ভেজিটেবলটা আমি ভাজি করে নেব, ওখানে বেশ কয়েক রকমের সবজি দেওয়া ছিল। তো এই তো দেখেন এটাকে আমি একদম ভাজি করে নেব, খুব সুন্দরভাবে যেভাবে আপনারা ভাজি করেন ঠিক ওইভাবেই আর কি। এই বড় কড়াইটা আমার এক বান্ধবী আমাকে বললো যে আমি এত বড় কড়াইতে কেন রান্না করি, আমার এত সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল থাকতে, কিন্তু আমি না বুঝাইতেই পারি না যে বাবা এটাতে রান্না করলে নাড়াচাড়া করতে খুব সুবিধা হয়। তো এই যে দেখেন আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ এমন ঠান্ডা লেগেছে গলাটা একদম বসে গেছে। তো আমি এখানে আজকে আমার খুব পছন্দের একটা খাবার রান্না করছি, মানে খুবই পছন্দের একটা খাবার, যেটা হচ্ছে কচুরমুখি দিয়ে ইলিশ মাছ। তো এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি, প্রথমে কিন্তু আমি রসুন দিয়ে দিয়েছি একটু বেশি করে, কারণ কচুমুখি যদি আপনার গলায় ধরে, কারণ এখন তো বর্ষাকাল, বর্ষাকালে কচু অনেক সময় গলায় ধরে, তো এই জন্য রসুনগুলোকে আমি প্রথমে ভেজে তারপর পেঁয়াজ দিয়েছি, তারপর অন্যান্য সব কিছু মশলা দিয়েছি। এটাতে আর আমি আদা রসুন দিইনি, শুধু হলুদ মরিচ ধনিয়া আর লবণ দিয়েছি, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে এই কষানোর পরও কিন্তু আমি আবার আরেকটু পানি দিয়ে আবার কষিয়ে নিয়েছি, মানে ডবলভাবে কষানো, এবং তারপর এই যে দেখেন কচুর মুখিগুলো আমি দিয়ে দিলাম।
এই কচুরমুখি দিয়ে, যেহেতু কচুরমুখিগুলো আমি গতকালকেই মেট দিয়ে কাটিয়ে হালকা ভাপ দিয়ে রেখেছিলাম যাতে আজকে আমার রান্নায় দেরি না হয়, এই জন্য বেশি একটা কষানোর প্রয়োজন পড়েনি, কারণ ভাপে অল্প সেদ্ধ হয়েছিল আর বাকিটা এই কষানোতে সেদ্ধ হয়ে গেছে। তারপরে আবার ঝোল দিলে তো আরেকটু সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখেন, এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা যখন আমার বলক চলে আসছে তখন আমি ইলিশ মাছ দিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মার কাছ থেকে আমি এটা শিখেছি যে ঝোলে তুমি কাঁচা ইলিশই দিয়ে দাও, কোনো সমস্যা নেই, ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না। কিন্তু আমি আগে যখন রান্না করতাম তখন ইলিশ মাছটাও না ভেজে রান্না করতাম, কিন্তু এখন ইলিশ মাছ কাঁচাই রান্না করি। এটা আমার শাশুড়ি মার কাছ থেকে আমি শিখেছি। আর এই যে দেখেন আমাদের দুপুরের লাঞ্চ, এখানে এই যে কচুরমুখের তরকারি আছে, তারপরে গতকালকের মাংসর তরকারি আছে, ডাল আছে, ভাজি, কাঁকরোল ভাজা, শশা, ভাত। তো এই হচ্ছিল আমাদের দুপুরের খাবার। তারপর চলে গেলাম নর্মালি প্রতিদিনের রুটিন, মিচুকে নিয়ে বাগানে যেতে হবে। আর এই যে মিচু আমার বারান্দার ঘাস খাবে না, সে আসবে আর এই ছাদে ঘাস খাবে, মানে সে একটু স্বাধীন চেতা আর কি, সে ওই বন্দি জায়গাতে খাবে না। কি ঢং দেখেন এই বিড়ালটার, এত ঢং, মানে রোদ বৃষ্টি যত যাই বলেন না কেন ওরে নিয়ে একবার আসতেই হবে। কিন্তু তার মুডের উপরে, আবার অনেক সময় ছাদে পানি থাকলে সে আসবে না, আবার অনেক সময় ঢুকে যায়। আর এই যে দেখেন আমার জবা গাছ থেকে একটা জবা ফুল ফুটে এখানে পড়ে আছে, বাতাস হয়েছে তো বৃষ্টিতে মানে ফুলটা পড়ে গেছে, তো আমি উঠিয়ে নিলাম। আর এটা হচ্ছে পাশের যে আপা গাছ লাগিয়েছে তার গাছগুলোও পড়ে গেছে, তো আমি এই গাছগুলো উঠিয়ে দিলাম যেহেতু ছাদে আসছি, তাই না। আর এই যে আমার গাছগুলো, আমার গাছে যে কতগুলো গোলাপ ফুটেছে, আলহামদুলিল্লাহ আমার এত ফুল ফুটে, আলহামদুলিল্লাহ কি সুন্দর দেখেন। আমি আবার মাঝে মাঝে গোলাপ ফুল নিয়ে যাই চা পাতাতে দেওয়ার জন্য। আর এই যে এখানে ফুলের কি অবস্থা দেখেন, বৃষ্টিতে একেবারে সব ভিজে টুইটুম্বার, আর ফুল তো নিচে পড়েই আছে, গাছেও আছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। পুঁইশাকের লতাগুলো অনেক বড় হয়ে গেছে, এগুলো আসলে নেওয়া প্রয়োজন। আর এখানে যে দেখেন বেলি ফুলের গাছটা, নিচে শুধু সবজির খোসা আর উপরে অল্প একটু মাটি দিয়ে গাছটা লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সবজির খোসা তার কাজ করা শুরু করে দিয়েছে। আর এখানে যে একটা বড় ভেন্ডি আছে, এটা রেখেছি বীজের জন্য, আর উপরে যে ভেন্ডিগুলো হয় এগুলো নিয়ে নিয়ে আমি খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি, প্রায় 5-6টা ভেন্ডি তো নিয়ে গিয়েছি। তো এই যে উনি কেন ডাকছে জানেন, উনি এখন চলে যাবে, ঘাস খাওয়া শেষ আর ছাদে পানি, ওনার থাকতে ভাল লাগতেছে না, উনি চলে যাবে দেখছেন। এই যে আমি ছাদের দরজা খুলে ভেতরে চলে আসছি, এখন উনিও চলে আসতেছে, মানে উনি থাকবে না, একদমই থাকবে না, ওনার মর্জির মালিক হচ্ছে উনি। তা আমি এইরকমভাবেই ওনাকে ঘুরায় টুরায় বললাম তোমাকে আজকে কোলে নিয়ে যাব না, আর উনি অপেক্ষা করছে কখন ওনাকে কোলে নিয়ে আমি নামবো। তো আজকে আর কোলে নিয়ে নামি নাই, ওনাকে নিয়ে নিজেই নামাইছি আমি। এই যে দেখেন এক সিঁড়ি এক সিঁড়ি করে, মানে আমি আগে আগে নামবো উনি পরে পরে নামবে, আমার সাথেও নামবে না, এত দুষ্ট। যাই হোক, মিচুকে নিয়ে বাসায় চলে আসছি। বাসায় চলে এসে দেখলাম আকাশ আবার মেঘলা হয়ে গেছে, আবার বৃষ্টি আসবে। তো এখানে বসে বসে আমি আরেক কাপ চা খেয়ে নিচ্ছি, যেহেতু আমার খুব ঠান্ডা লেগেছে, তো ভাবলাম যে একটু লং দিয়ে আদা দিয়ে চা করে নিই, সেটাই করলাম, করে চা খাচ্ছি এখানে আর বারান্দাটা দেখছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আমার যেহেতু ঠান্ডা লেগেছে আমার জন্য প্লিজ একটু দোয়া করে দেবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আল্লাহ হাফেজ।